শক্তি স্বরূপা রেখা পাত্রকে স্বাগত জানিয়েছে সন্দেশখালী, সন্দেশখালীর মানুষজন। আর তাই এই গেরুয়া ঢেউ আসন্ন নির্বাচনে গেরুয়া সুনামিতে পরিণত হবে। সন্দেশখালীর বাসিন্দাদের এই উৎসাহ উচ্ছ্বাস সেই ইঙ্গিতই করছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীতে ফিরতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। প্রত্যেকটা মানুষের যোগ্যতা আছে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যা বয়স, সেই বয়সের পর একজন ভোটার হয়। 25 বছর পর যে কেউ ভারতবর্ষের লোকসভায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটার মধ্যে কোনো রকম দয়াও নাই, এটার মধ্যে কোনো রকম বিরোধিতাও নাই। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 25 বছর বয়স হলেই যে কেউ ভারতবর্ষের লোকসভায় লড়ার অধিকার পায়। এতদিন যে আমাদের উপর অত্যাচার হয়েছে, তার জন্য মা বোনেরা আন্দোলনে লেগেছিলেন, সেই আন্দোলন থেকে আজকের বুকে ওরা পুরোপুরিভাবে বল পেয়েছে। ওরা লড়বে, ওরা ওদের লড়াই ওরা লড়ে নেবে। আরে আমি তো ওনাদের মুখ হয়ে ওনাদের শুধু সামনে দাঁড়িয়েছি, ওরাই আমার প্রার্থী। আমাকে যে প্রার্থী করেছেন, আমি প্রার্থী নই, আমার প্রার্থী আমার পুরো বসিরহাট জেলার মা বোনেরা। আমি চাইবো আমার মা বোনেদের কাছে একটাই অনুরোধ করব, ও ওনাদের আশীর্বাদে এতটা আমি আসতে পেরেছি। আগামী দিনে ওনাদের হাত আমার মাথার উপর থাকুক, আমি ওনাদের জন্য কিছু করতে চাই। আমি যদি ভোটে জিতি, আমি ওনাদের জন্য এমন কিছু করতে চাই সেটা আগে কখনো হয়নি। অবশ্যই সন্ত্রাস মুক্ত করব, মা বোনেদের যে অভাব অনাচার, যে তাদের সম্মানহানি, সেটা যাতে না হয় সমস্ত দিকটা আমি দেখব। প্রচারে কোন বিষয়গুলো আপনি তুলে ধরবেন, যেরকম এই বছরের পর বছর যে অত্যাচার সেইটা কি সামনে রাখবেন প্রচারে? অবশ্যই, আজকের আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী এসে যেটা করতে পারেনি, সেটা আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি উনি করে দেখিয়েছেন। উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের অসহায় মা বোনেদের পাশে এসে দাঁড়িয়ে দেখিয়েছেন যে উনি মায়েদের জন্য সর্বদাই ওনার উদার মনে একেবারে রেডি। বসিরহাটের কাছে যখন যাবেন প্রচারে কি বলবেন, মূলত কোন অস্ত্রে আপনি ভোট চাইবেন সবার কাছ থেকে? আমি দেখুন, ভোট হয়তো আমাকে চাইতে হবে না, পুরো বসিরহাটের মা বোন এবং গরিব ভাই বোনেদের কাছে আমি এইটুকু আমি ওনাদের মনে ওনাদের মুখে আমি দেখতে পাচ্ছি যে ওনারা ওনাদের লড়াই লড়ে নেবেন। আমার শুধু এইটুকু দেখার দরকার ওনারা, আমি যেই 2011 সাল দিয়ে যে ভোটটা ওনারা দিতে পারেনি শান্তিপূর্ণভাবে, সেই ভোটটা এই 2024 ওনারা দেবেন, সেই দিকটা আমি ওনাদের দেখবো। ওনাদের শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন, ওনাদের স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।